হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, সেটাও আজকে কার জন্য? দীপের জন্য। আর আজকে রুটি বানিয়েছি, সকাল সকাল দিলাম রুটি, গুড় আর এটা দিলাম সোন পাপড়ি। সো দীপের সকালের ব্রেকফাস্ট রেডি, দীপ বেরিয়ে যাবে এখন অফিস, তো অফিসের জন্য টিফিন প্যাক রেডি। আর এদিকে আমার সোনু বোনও আজকে পড়াশুনো করছে, আজকে বাড়িতে তোমরা কেন বুঝতে পারছ, আজকে ওদের ছুটি আছে, বিবেকানন্দের জন্মদিন, সেই উপলক্ষে আজকে আছে স্কুল ছুটি। সো দুজনে মিলে এখন পড়তে বসেছে, পড়তে বসেছে মানে কি তিনি পড়তে বসেছে, আর সোনু বাদরা মিলে পড়বে না, পড়বে না, তুই পড়বে না, তো চল তোকে স্কুলে দিয়ে আসবো, চল চল স্কুলে দিয়ে আসবো, আমি চল স্কুলে দিয়ে আসবো, চল পড়ে যাবি, বালিশটা কিন্তু ফেটে যাবে, চল তোকে স্কুলে দিয়ে আসবো, চল চল, তুই পড়বি না যখন তোকে স্কুলে দিয়ে আসবো, চল চল। তিন্নি কিন্তু লিখছে, তাকে ডিস্টার্ব করবি না, তুই তো হনুমান, সবাই জানে তুই হনুমান, সবাই জানে তুই হনুমান, ঠিক আছে বলতে হবে না। দেখো কি অবস্থা, দেখ সোনু কিছুতেই পড়বে না, এত অসভ্য হয়ে গেছে, চল তোকে স্কুলে দিয়ে আসবে, চল। তো দেখো আমাদের ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি, রুটি একসাথেই বানিয়ে নিয়েছিলাম, আর একদম হটপটে গরমই আছে, আর রুটি আর গুড় কতই না ভালো লাগে বলো শীতকালে। আর আমাদের সবারই রুটি গুড় খুবই ফেভারিট, দীপ নিয়ে চলে গেছে। এবার আমরা চলে এলাম ছাদে খাওয়ার জন্য, এই ছাদে গরমে খেতে কতই ভালো লাগে। ব্যাক টু দি মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি ছাদে রুটি আর গুড় নিয়ে, ঠিক আছে। আর দীপকে মানে সকালে দিয়ে দিয়েছি রুটি, গুড়, তারপরে হচ্ছে সোন পাপড়ি ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি। দীপ চলে গেছে অফিস, আর আজকে বাচ্চাদের ছুটি আছে, বিবেকানন্দের বার্থডে, তো সেই জন্য আজকে স্কুল ছুটি। আর সকাল থেকে এত মাতলামি করছে, আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে এটা স্কুলে যায় আমি একটু শান্তি করে কাজকর্ম করতে পারি, ছাদে এসছে একটুও শান্তি নেই একে নিয়ে, বিশেষ করে সোনুকে নিয়ে। হ্যাঁ তুমি আসো, কবে আসো, চল আসো, একটা কথা শুনছে না সোনু, এদিকে আসো, তুমি এসো, তিনি এসো, সোনু এসো, দেখেছ খাওয়ার জন্য ডাকছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। হ্যাঁ খাবি, এখানে এসো বসো, এত বদমাশি কেন, হ্যাঁ এত বদমাশি করিস কেন, বসো এখানে, চুপচাপ বসো, চুপচাপ বসো, খেয়ে তারপরে যাবে, বুঝো ভগবান, আমি নিচে চলে যাই মানে মাথা খারাপ করে দিচ্ছে আমার একদম, আমি নিচে চলে যাবো কিন্তু এবার, আমি চলো পরে কথা বলছি, এদেরকে নিচে নিয়ে যাই, মানে আমি এখানে যে বসে খাবো এতটুকু আমার শান্তি নেই, কি বলবো আর। তো দেখো ওপরে তো মোটামুটি ছাদ থেকে চলে এলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, গাছে জলও দিয়ে দিয়েছি, সব কাজ ওপরে মানে ছাদের কাজ কমপ্লিট করে এবার নিচে নেমে এলাম। নিচে এসে সব মোছামুছি করব, ডাস্টিং করব, প্রচুর ধুলো জমে গেছে, এরপর রান্নাবান্না করব। আর মানে একা কাজ করাটা কি হয় অনেকটা মানে ইজি হয়, মানে ওরা যখন স্কুলে থাকে তখন কিন্তু আমার কাজ করাটা অনেকটা ইজি হয়, কেউ ডিস্টার্ব করা থাকে না, শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে, কিন্তু ওদেরকে নিয়ে মানে একদম অশান্তি নিয়ে আমাকে কাজ করানো সারতে হয়, কারণ তোমরা
জানো যে দুজনে থাকা মানে একসঙ্গে এত গন্ডগোল করে, এত মারপিট করে সারাদিন, ওই মারপিট ছাড়তে ছাড়াতে আমার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, মানে জীবন একদম নাজেয়াল অবস্থা একবারে। তো যাই হোক, তো নাজেয়াল অবস্থা হলেও আর কিছু করার নেই, কাজকর্ম সারতে হবে। আর আজকে তো ছুটি আছে বললাম তোমাদের, স্কুল ছুটি থাকার জন্যই এই অবস্থা। তো স্কুল ছুটি ছিল বলেই মোটামুটি ওরা আজকে বাড়িতে আছে, আবার কাল থেকে স্কুল চালু হয়ে যাবে, তারপর তো স্যাটারডে সানডে ছুটি আছে, কোনো অসুবিধে নেই, বাড়িতেই থাকবে। তো সেই জন্য মোটামুটি দেখো আজকে একটু মোছামুছি করে নিচ্ছি, আর বেশি মানে কাজকর্ম আজকে রাখছি না, কারণ বাচ্চারা আছে তো ওদেরকে নিয়ে বেশি কাজকর্ম আর আমি সারতেই পারছি না। তো যাই হোক, তো দেখো মোছামুছি করে নিচ্ছি, ড্রেসিং টেবিল, দরজা, জানালাটা আজকে মুছছি না, কারণ এত কিছু মোছামুছি একদিনে আমার পক্ষে পসিবল নয়, তাহলে রান্নাবান্না শিখেই তুলে দিয়ে আমাকে সব কিছু মোছামুছি করতে হবে। তো সেই জন্য আজকে শুধু ফার্নিচার, খাট, এইগুলো মানে ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ, এইগুলোই মোটামুটি ক্লিন করব, আর বেশি কিছু করব না। আর খাটটাও অনেক ধুলো জমে গেছে, আর সেই জন্য খাটটাও পরিষ্কার করছি, এই রুমের খাট প্লাস হচ্ছে ওই রুমের খাট, দুটো রুমেরই খাট আজকে আমি পরিষ্কার করব, কারণ খাটে প্রচুর মানে খাটের খাঁজে খাঁজে প্রচুর পরিমাণে ধুলো এত জমে গেছে যেগুলো পরিষ্কার না করলেই নয়, আর অপরিষ্কার জিনিস সত্যি কথা দেখতেও ভালো লাগে না। আর বাড়ির মানে কি বলবো, সমস্ত জিনিস যেহেতু রাস্তা ধারে বাড়ি, তো সেই জন্য ডাস্টিংটা অনেক বেশি জমে, আর খুব তাড়াতাড়ি করেই ক্লিন করতে হয়, বেশি মানে গ্যাপ হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে, ধুলোর স্তর জমে যাবে পুরো। যাই হোক, টিভি টিভি সব মুছে নিলাম, এবার ফ্রিজটাও মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি, এবার ওই রুমটা তো হয়ে গেলো, ডাইনিং হয়ে গেলো, আর বাকি আমি এই রুমটা এবার সেরে নেব ঝটপট করে, ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে আলমারি, খাট, এইগুলো আমি আজকে পরিষ্কার করে নেবো ভালো করে। আর ওরা তো এইদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো যাই হোক, তো মুছে নিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ, আর বেশি বকবক করবো না, চলো তোমরা এবার ব্লগটা দেখতে থাকো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর কি করবে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, তাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন কিন্তু অলরেডি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা ঝটপট করে ভিডিওগুলো দেখে নেবে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর ব্লগটা দেখতে থাকো।